প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। কোলগাঁও সিটি কর্পোরেশন কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, গত দুইটা ক্লাসে আমরা ইউজ অফ সাম স্পেশাল ওয়ার্ডস আর ফ্রেজেস এই টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই টপিকের উপর একটা এক্সারসাইজ করব, যেটি করলে এই টপিকের উপর তোমাদের পরিপূর্ণতা বা অনেক দক্ষতা অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, এই তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজ। এটি নেওয়া হয়েছে চট্টগ্রাম বোর্ড 2017 থেকে। এখানে একটা ডিরেকশন দেওয়া থাকবে এই কোয়েশ্চেনে, সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুটেবল ওয়ার্ডস অর ফ্রেজেস গিভেন ইন দ্য বক্স। বক্সে কিছু শব্দ বা ফ্রেজ দেওয়া থাকবে, সেই শব্দগুলো আমরা দেখি। এখানে 10টা ফ্রেজ দেওয়া থাকবে, এই 10টা ফ্রেজ নিচে যে 10টা বাক্য দেওয়া থাকবে, প্রত্যেকটা গ্যাপের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটি বেছে নিয়ে আমাদেরকে বসাতে হবে। এক্সাম্পলে যাওয়ার আগে আমরা বক্সের শব্দগুলো সংক্ষেপে একটু জেনে নিই। প্রেসিকের প্রথমে আছে ওয়াজ বর্ন। আমরা জানি ওয়াজ বর্ন জন্মগ্রহণ অর্থে ব্যবহৃত হয়। ওডিও মাইন, এই ফ্রেজটি অধিকতর ভদ্রতা বা রিকোয়েস্ট বোঝানোর জন্য ফ্রেজটি ব্যবহৃত হয়। তারপর আছে দেয়ার, দেয়ারটি ব্যবহৃত হয়, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, যে দেয়ার দিয়ে বাক্য সূচনা হয়, শুরু হয়। অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানে আছে বোঝালে বাক্যের শুরুতে দেয়ার ব্যবহৃত হয়। এরপর আছে ওড্রাদার। ওড্রাদার হচ্ছে দুটি কাজের মধ্যে বা অ্যাকশনের মধ্যে অধিকতর পছন্দ বা ভালো, এরকম অর্থ দেওয়ার জন্য ওট রাদার ফ্রেজটি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে হোয়াট ডাস লুক লাইক, এই ফ্রেজটি ব্যবহৃত হয় সাধারণত বাহ্যিক গুণাবলী জানতে। অর্থাৎ বাহ্যিক গুণাবলী বলতে কোনো ব্যক্তি বা বস্তুর আকার, আকৃতি, ধরন বা দেখতে কেমন, এরকম জানতে এই ফ্রেজটি ব্যবহৃত হয়। তারপর আছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ সাধারণত যেন অর্থে বা আনরিয়েল কম্পারিজন বা অবাস্তব বা অপ্রকৃত, অসত্য তুলনা প্রকাশ করতে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এরপরে আছে ল্যাট অ্যালোন। ল্যাট অ্যালোন হচ্ছে দুইটা নেগেটিভ ফ্যাক্ট বা ভাবের মধ্যে অধিগত নাবোধক অর্থ প্রকাশে ল্যাট অ্যালোনটা ব্যবহৃত হয়। এরপর আছে হ্যাড ব্যাটার, যা উপদেশ বা পরামর্শার্থে ব্যবহৃত হয়। এরপর আছে হ্যাভ টু, যেটা দিয়ে বাধ্যবাধকতা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এরপর আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ হচ্ছে এই ফ্রেজটি দিয়ে দুইটা ক্লজকে যুক্ত করে একটি অ্যাকশন সংগঠিত হওয়ার সাথে সাথে আরেকটি অ্যাকশন সংগঠিত হয়েছে বা বাংলায় হচ্ছে মাত্রই অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো এবার আমরা এক্সাম্পলে চলে যাই। এ নম্বরে আছে হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নাম বলতে পারে না। লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস বা পরিচয় তো দূরের কথা, ঠিকানা তো দূরের কথা, নামের চেয়ে শুধুমাত্র নাম আর ঠিকানা হচ্ছে একটা ব্যাপক অর্থ। মানুষের ঠিকানার মধ্যে বাবা মা, নিজের নাম, স্থান, অনেক কিছু উল্লেখ থাকে। তাহলে সে নাম বলতে পারে না, আমার ঠিকানা বলা তো দূরের কথা, বা ঠিকানার কথা চিন্তাই করা যায় না, অধিকতর নেগেটিভ অর্থ প্রকাশের জন্য সাধারণত ল্যাট অ্যালোন ব্যবহৃত হয়। হি ইজ লাইং, সে মিথ্যা বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই গ্যাপের মধ্যে আমরা কি বসাবো? ল্যাট অ্যালোন। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, বি নম্বরে, বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে ভালো করেছে। দে ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দি ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জয়ের জন্য তাদেরকে আরো বেশি স্ট্রাগল, সংগ্রাম বা কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু বাধ্যবাধকতা, কারণ স্ট্রাগল ছাড়া কঠোর পরিশ্রম করা বিশ্বকাপ জেতা সম্ভব নয়। তাহলে এখানে আমাদের যেহেতু বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেজন্য আমরা কিভাবে ব্যবহার করবো? হ্যাভ টু। এরপর আসো প্রিয় শিক্ষার্থী, সি নম্বরে। সি নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা ড্যাশ আছে, তারপর একটা সাবজেক্ট, তারপর ড্যাশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এবং পরে আছে দ্য আর ড্যাশ, দ্য আর ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। ইটস নট কমপ্লিটলি রাউন্ড, এটি কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। প্রিয় শিক্ষার্থী, এখানে রাউন্ড শব্দটি হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা জানি
কোনো ব্যক্তি বা বস্তুর আকৃতি, যেটাকে আমরা বলছি বাহ্যিক গুণাবলী, আকৃতির ধরন জানতে চাওয়ার জন্য একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, এই ফ্রেজটি ব্যবহৃত হয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে ড্যাশ দি আর্থ ড্যাশ, মানে পৃথিবী দেখতে কেমন, এটি সম্পূর্ণ গোলাকার নয়। তাহলে দেখতে কেমন, হোয়াট ডাজ, এই অংশটি আমরা প্রথম গ্যাপের মধ্যে বসাবো। লুক লাইক অংশটি আমরা পরের গ্যাপের মধ্যে বসাবো। তাহলে হোয়াট ডাজ দি আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন, বাক্যটি কমপ্লিট হয়েছে, গ্যাপটা ফিল আউট হয়েছে। এরপরে আসো ডি নম্বরে, আই ড্যাশ ওয়াক দেন গেট অন দি বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড, এই সময় বাস খুবই জনাকীর্ণ, আমি বাসে উঠার চেয়ে হেঁটে যাওয়া অধিকতর পছন্দ করি। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা অ্যাকশন, একটা হচ্ছে ওয়াক, হাঁটা, আর একটা হচ্ছে গেট অন, বাসে আরোহণ করা। আমরা শিখেছি দুইটি ক্রিয়া বা ভাবের মধ্যে অধিকতর পছন্দ এই অর্থে বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়, উড রাদার ব্যবহৃত হয়। আরেকটা চেনার উপায় বলেছিলাম আমরা গত ক্লাসে, সেটি হচ্ছে বাক্যের শেষাংশে যখন এই দেন থাকে এবং দেনের আগে যখন ভারব পরেও ভারব থাকে, তাহলে বুঝে নিতে হবে সাবজেক্টের পরে যে গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে উড রাদার ব্যবহৃত হয়। এরপর আসো প্রিয় শিক্ষার্থী ই নম্বরে, ড্যাশ আই রিচ দ্য স্টেশন কমা দ্য ট্রেন লেফট, রিয়েলি আই ওয়াজ লাকি, অর্থ হচ্ছে আমি স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেন ছাড়ল, সত্যি আমি খুবই ভাগ্যবান ছিলাম। প্রিয় শিক্ষার্থী, এই যে একটা অ্যাকশন সংঘটিত হওয়ার ঠিক সাথে সাথে একটু পরে আরেকটি অ্যাকশন সংঘটিত হয়, এরকম দুইটার ক্লজকে যুক্ত করার জন্য অ্যাজ সুন অ্যাজ, মানে মাত্রই বাংলা অর্থ, এই ফ্রেজটি ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্লজ আই রিচ দ্য স্টেশন কমা দ্য ট্রেন লেফট, এটা হচ্ছে দ্বিতীয় ক্লজ, দুইটাকে যুক্ত করার জন্য আমরা অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি গ্যাপের মধ্যে বসিয়ে গ্যাপটি ফিল আপ করবো। এরপর আসে এক নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ গ্রেট লিঙ্গুইস্ট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন মহান ভাষাবিদ ছিলেন, হি ড্যাশ ইন 1885 AD, তিনি 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে অ্যাডি, অ্যাডি এটা ল্যাটিন শব্দের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে অ্যানো ডমিনি, এটার ইংলিশ অর্থে ইন দি ইয়ার অফ দি লর্ড, এখানে লর্ড বলতে যীশু খ্রিস্টকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই সংক্ষিপ্ত রূপ দিয়ে খ্রিস্টাব্দ বোঝায়। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছেন 1885 খ্রিস্টাব্দে। তো আমরা বলেছি গ্যাপের পরে যদি কোনো সাল, কোনো স্থান, কোনো পরিবারের কথা উল্লেখ থাকে, তাহলে সাধারণত জন্মগ্রহণ অর্থ প্রদান করে, আর সেখানে আমরা এই যে ওয়াজ বর্ন এই ফ্রেজটা ব্যবহার করব। তাহলে গ্যাপটা কি হলো, শিক্ষার্থী ফিল আপ হলো। এরপর আসো জি নম্বরে, হি অ্যাক্টস ড্যাশ হি ওয়্যার ইজ, সে অভিনয় করে যেন সে ধনী, সো নোবডি লাইকস হিম, তাই তাকে কেউ পছন্দ করে না। আমরা বলেছি যখন গ্যাপের পূর্বে একটা ক্লজ পরে একটা ক্লজ, এবং যদি প্রথম ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের ক্লজ যদি পাস্ট ইনডেফিনিট হয়, এবং যে ক্লজগুলি দিয়ে অনেকটা আনরিয়েল কম্পারিজন বা অসত্য তুলনা প্রকাশ করে, যেন অর্থে এরকম ক্লজগুলোকে যুক্ত করার জন্য অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহৃত হয়। যেহেতু এখানে বক্সের মধ্যে অ্যাজ ইফ আছে, তাহলে আমরা সেটি বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী কি হলো, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়্যার রিচ। এবং আরেকটা বোঝার উপায় হচ্ছে পরের ক্লজে সাবজেক্টের পরে যখন ব্যবহারের ক্ষেত্রে ওয়্যার ব্যবহৃত হবে, তাহলে তুমি নিশ্চিত হতে হবে প্রিয় শিক্ষার্থী আমাদেরকে এখানে অ্যাজ ইফ হবে, কারণ এইরকম গঠন ছাড়া
past indefinite tense এ subject যদি singular হয় verb singular was হয় আর এই ক্ষেত্রে ব্যতিক্রম এখানে were হয়েছে এই were বলে দিচ্ছে যে তোমাদেরকে gap এর মধ্যে as if হবে এরপর আসো প্রিয় শিক্ষার্থী এস নম্বর you look sick তোমাকে অসুস্থ দেখাচ্ছে you dash go home immediately তোমাকে তাড়াতাড়ি বাড়ি গেলে ভালো হয় নিশ্চয় প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো এইরকম বাক্য দিয়ে উপদেশ বা পরামর্শ দেওয়া আছে তোমাকে অসুস্থ দেখাচ্ছে তুমি তাড়াতাড়ি বাড়ি যাও তাহলে যদি পরামর্শ বা উপদেশ হতে কি ব্যবহৃত হয় এটা হচ্ছে had better আমরা এখানে had better লিখলে গ্যাপটি ফিল আপ হবে এরপর আসো দেখো আই নম্বরে ড্যাশ ওয়াজ এ বয় এট দ্য ডোর দরজায় একজন বালক আছে হি ওয়ান্টেড টু টক টু মি সে আমার সাথে কথা বলতে চায় প্রিয় শিক্ষার্থী এখানে একটা আছে দেয়ার আমরা আগে বলেছি দেয়ার হচ্ছে কোনো ব্যক্তি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোনো স্থানে আছে বোঝাতে বাক্যের শুরুতে দেয়ার ব্যবহৃত হয় বাক্যকে সূচনা করার জন্য সেজন্য এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার আর এখানে একজন অনির্দিষ্ট বালক একজন ছেলে দরজায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দরজাটা হচ্ছে কোনো স্থান আর কোনো স্থানে অনির্দিষ্ট কোনো কিছু থাকলে আর বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে দেয়ার ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে দেয়ার বসালে বাক্যটি বা গ্যাপটি ফিল আপ হয়ে যাবে এবং বাক্যটি শুদ্ধ হবে এরপরে লাস্ট ওয়ান সেটা হচ্ছে জ্যা নম্বর ড্যাশ ইটিং সি ফিশ প্রশ্নবোধক চিহ্ন আই থিঙ্ক ইউ উইল এনজয় অ্যালট এটার অর্থ যদি আমরা যদি খেয়াল করি সামুদ্রিক মাছ খাবেন কি আমি মনে করি তুমি অনেক উপভোগ করবে এটি খেতে অনুরোধ অনেক ভদ্রতার সাথে কাকে অনুরোধ করার জন্য আমরা উড়িয় মাইন এই ফ্রেজটি বাক্যের শুরুতে ব্যবহার করি আর অর্থ যদি এও না বুঝো যদি দেখো যে উড়িয় মাইন্ড আছে বক্সে এবং যদি গ্যাপটা যদি শুরু হয় আইএনজি যুক্ত ভার্বের আগে এবং পরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে প্রিয় শিক্ষার্থী তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে যে এই গ্যাপের মধ্যে এরকম গ্যাপের মধ্যে উড়িয় মাইন্ড এই ফ্রেজটি ব্যবহার করে গ্যাপটিকে কমপ্লিট করতে হবে প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই আমি ধরে নিতে পারি তোমরা এই এক্সারসাইজটি বুঝেছ এবং যদি আরও বেশি প্র্যাকটিস করো আশা করি এখানে 5 out of 5 পাওয়াটা খুবই সহজ আজকে এই পর্যন্ত আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ